নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বর্তমানে রয়েছি আমার কমার্শিয়াল আমের বাগানে, যেখানে বেশ কয়েকটি জাত নিয়ে এক মাস আগে এই বাগানের গাছগুলো আমি লাগিয়েছিলাম। আজকের প্রতিবেদনে আমরা শেয়ার করব বর্তমানে আমি এই বাগানে কি পরিচর্যা করছি, কি কাজ করছি, আর আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম এই বাগানে যা যা করব, ভালো কিছু বা খারাপ কিছু যাই হোক না কেন, সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব, যাতে এই যে নতুন নতুন জাতগুলো আমি আমার বাগানে লাগিয়েছি, এটা আমাদের ওয়েদারে, আমাদের এই পলি মাটিতে কতটা সাকসেস হয় সেটা আপনাদের সামনে শেয়ার করব। এই যে গাছটা দেখছেন, এটা মহা চাণকের গাছ, এবং এই গাছটাতে এক মাস আগে আমি লাগিয়েছিলাম, মাটির সাথে খুব ভালোভাবে গাছটা মানিয়ে নিয়েছে। এবার আমার উচিত এই গাছে প্রুনিং করা, এবং প্রুনিং করে গাছ থেকে মাল্টি ব্রাঞ্চ বার করা। এই যে গাছটা এখন এটাতে করব, এখান থেকে আমি ফার্স্ট কাট লাগাব। আমি যেটা করছি, গ্রাফটিংয়ের উপরে দুটো ফ্ল্যাশ আমি রাখছি, তার উপরে আমি এই কাট লাগাচ্ছি। আমি কোনো হাইট নির্বাচন করছি না, কারণ এক একটা গাছ আমি দেখতে পাচ্ছি এক একটা হাইটে গ্রাফটিং করা, যেগুলো জোরের গাছ অনেক নিচে আমার গ্রাফটিং করা আছে, সেই গাছগুলোতে আরও নিচে আমাকে কাটতে হবে। তাই আপনারাও চেষ্টা করবেন গ্রাফটিংয়ের উপরে অন্তত দুটো ফ্ল্যাশ বলতে, দেখুন আম গাছে গুচ্ছ আকারে পাতা হয় এই গ্রাফটিং, এখানে এই একটা ফ্ল্যাশ আর উপরে এই একটা ফ্ল্যাশ, তার উপরে আমি এখান থেকে প্রুন করে দিলাম। আর কেউ মাটিতে গাছ লাগালে অনেকে কি করেন, তাড়াতাড়ি ডাল পাওয়ার জন্য এই মাথাটা একটুখানি করে এরকম করে কেটে দেন, এরকম করে খুঁটে দেন, এটা কিন্তু করবেন না। এটা করলে কি হবে, এখান থেকে স্ট্রং ডাল বেশি বেরোবে না, যে ডালগুলো বেরোবে সেগুলো উইক উইক ডাল বেরোবে, তাকে আর একটা বাড়তে দিন, আর একটা ফ্ল্যাশ বেরোতে দিন, তারপরে কাটুন, তাহলে দেখবেন এখান থেকে স্ট্রং ডাল বেরোচ্ছে। এর পরবর্তীকালে শেয়ার করব আমি কতগুলো ডাল রাখবো না রাখবো সবকিছু শেয়ার করব। এরকম ভাবে প্রথমে আমি প্রুনিং গুলো করে নেব। দেখুন এটা হলো সেন্সেশন ম্যাঙ্গো, সেন্সেশনের একটি গাছ, এটাতেও আমার পিঞ্চিং করার মতো মনে হচ্ছে হয়ে গেছে। এখান এই ডালটা আমরা এখান থেকে কাটবো, আর এই ডালটাকে আমরা এখান থেকে কাটবো। এটা দেখুন সেন্সেশনের গাছ, এবং এই কাটা জায়গায় আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেবো, অবশ্যই এটা দিতে হবে, কারণ বর্ষাকাল, না হলে কিন্তু এখান থেকে ফাঙ্গাস লাগার ভয় থাকতে পারে। এবার দেখুন আর একটা গাছ দেখায়, যেটা নিচের জোরের গাছ ছিল, এই গাছটা ছোট, একদম ছোটতে এখানে গ্রাফটিং করে, এবং তারপরে কয়েকটি তিনটি ডাল এসেছে। এই তিনটি ডাল কিন্তু গ্রাফটিং সম্পূর্ণ হওয়ার পরে ডালগুলো বেরোয়নি, এটা আগে থেকেই মাদার গাছে ছিল, সেখান থেকে গ্রাফটিং করা। এখানে কিন্তু আমার একদম গোড়াতে পিঞ্চিং করা যাবে না। এক্ষেত্রে দেখুন এই যে তিনটি ডাল বেরিয়েছে, তিনটি ডালের থেকে একটি ডালে আবার দেখুন সরু সরু কতগুলো ডাল বেরিয়েছে, এই ডালটাকে আমার রাখাই চলবে না, কারণ একদম দুর্বল ডাল, এই ডাল থেকে না কখনো ফল আসবে না ভালো গাছের গ্রোথ হবে, বরঞ্চ এই ডালটা অন্য ডালের খাবার খাবে, তাই এটাকে আমার কেটে আমি বাদ দিয়ে দেবো। এবং এই গাছের এই ডালে আমার এখনই পিঞ্চিং করার দরকার নেই বা প্রুনিং করার দরকার নেই, ডালগুলোকে একটু স্ট্রং হতে দিন, নতুন করে ডাল একটা ফ্ল্যাশ অন্তত বেরোক, তারপর এটাকে আমরা প্রুন করব। এখানে দেখুন আর একটা গাছ দেখায়, এটা একটা পাকিস্তানের বিখ্যাত আম, আনোয়ার রাতুল। এই গাছটাতে দেখুন ছোটতেই এটা জোর কলমের গাছ, এখানে প্রচুর ব্রাঞ্চ আছে, সব ব্রাঞ্চকে কিন্তু রাখলে চলবে না, সব ব্রাঞ্চগুলো রাখলে কিন্তু গাছের গ্রোথ ভালো হবে না, এবং এই দুর্বল ডালে আমও আসবে না, অকারণ থাকবে। তাই দেখুন এখান থেকে এই উইক ব্রাঞ্চগুলোকে আমরা সব কেটে বাদ দেবো। এই এখানে মাত্র দুটো ডালকে আমরা রাখবো, এই ডাল থেকে এই দুটো বা তিনটে ডাল আমরা রাখলাম এখান থেকে, আর এখানে নিচের এই ডালগুলোকে আমরা কাটবো, এগুলো প্রয়োজন নেই, এই কেটে দিন। এই এটা পুষা অরুণিমার একটি গাছ, এটা অবশ্যই আপনারাও ছাদ বাগানে কিংবা মাটিতে অবশ্যই লাগাবেন। কিছুদিন আগেই আমি একটি আম টেস্ট করলাম অসাধারণ খেতে, আমাদের পুষার বিজ্ঞানীদের তৈরি এই পুষা অরুণিমা। এই আম গাছটা দেখুন একদম গোড়াই গ্রাফটিং করা আছে, আমরা এটাকেও দুটো ফ্ল্যাশ আমি রাখবো, এর উপর থেকে পিঞ্চিং করব। এটা মোটামুটি
মাটি থেকে দেড় হাতে আমরা পিঞ্চিং করলাম। মনে হতে পারে অনেকে খুব নিচ থেকে পিঞ্চিং করছি, একদমই নয়, গ্রাফটিং এর উপরে দুটো ফ্ল্যাশ রেখে অবশ্যই পিঞ্চিং করা যায়। আর এই কাটা জায়গায় অবশ্যই ফাঙ্গিসাইড লাগাতে হবে। এছাড়াও আমার বাগানে রয়েছে অম্বিকা, রয়েছে অরুণিকা, চাকাপাত, নাম ডকমাই, দু একটি রয়েছে আমার এখানে গৌরমতি, হাড়িভাঙা আর আনোয়াডাটুলের একটি গাছ একটি একটু আগেই আপনাদের দেখালাম। তাছাড়া রয়েছে কয়েকটি কানন ভোগেরও আম এই বাগানে রয়েছে। চলুন এরপরে আর কি সার দেব সেগুলো নিয়ে একটু আপনাদের সাথে বলি। এই যে আমের গাছগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো লাগানোর সময় আমি কোনো রকম ফার্টিলাইজার দিয়েছিলাম না, এই কারণে দিয়েছিলাম না, অনেক সময় অতিরিক্ত ফার্টিলাইজার দেওয়া হয়ে গেলে নতুন আমের পাতা পুড়ে যায়, রুট নষ্ট হয়ে যায় এবং গাছটা মারা যায়। সেই কারণে কোনো রকম ফার্টিলাইজার না দিয়ে আম গাছকে লাগিয়েছি। মাটিতে গাছের গ্রোথ এবং গাছের পাতা দেখে মনে হচ্ছে এগুলো মাটিতে সেট হয়ে গেছে, এবার আমরা গাছে ফার্টিলাইজার দেব। এই বর্ষার মধ্যে আমি কোনো জৈব সার দিচ্ছি না, রাসায়নিক সার অল্প করে গাছে দেব। বর্ষাটা কাটলে গাছে আমি জৈব সার প্রয়োগ করব। বর্তমানে এই গাছগুলিতে আমি 50 গ্রাম করে এই 14-35-14 এই ফার্টিলাইজারটা দিচ্ছি, 14-35-14, যার মধ্যে 14 ভাগ থাকবে নাইট্রোজেন, 35 ভাগ ফসফরাস এবং পটাশিয়াম থাকবে 14 ভাগ। এটা 50 গ্রাম আমি এই গাছের গোড়ায় দেব, যেহেতু মাটি নরম আছে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, নতুন করে গোড়া খোঁচানোর দরকার নেই। এমনি আপনারা এর গাছের গোড়ায় এই 50 গ্রাম সার প্রয়োগ করতে পারেন। এবং বর্ষা কেটে গেলে, মাটি শক্ত হলে প্রত্যেকটি গাছে আমি জৈব সার প্রয়োগ করব। কী সার প্রয়োগ করব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই প্রত্যেকটি গাছে আমার এই সময় যেটা করতে হবে, গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। আমি গাছগুলিতে ব্লাইটক্স লিটারে 2 গ্রাম করে দিয়ে গাছে স্প্রে করব। এই ব্লাইটক্সটা কপার অক্সিক্লোরাইড জাতীয় কোনো ফাঙ্গিসাইড ব্লাইটক্স দিতে পারেন, অথবা না পেলে আপনারা যে কোনো কপার অক্সিক্লোরাইড জাতীয় ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। আর এই যে ফার্টিলাইজারটা আমি এখন দিলাম 14-35-14, এটা যদি আপনারা প্রয়োগ করেন খুব ভালো, যদি না পারেন তাহলে আপনারা যে কোনো সমরেশিওর এনপিকে 15-15-15, 16-16-16 কিংবা 19-19-19 আপনারা গাছে প্রয়োগ করতে পারেন। যারা ছাদে গাছ করছেন, মাটিতে এই সময় ফার্টিলাইজার না দেওয়ার থাকলে আপনারা চাইলে লিটারে 5 গ্রাম যে ওয়াটার সলিউবল যে 19-19-19 বা 20-20-20 পাওয়া যায়, সেটা লিটারে 5 গ্রাম দিয়ে গাছে স্প্রে করতে পারেন। আর মাঠে আমার এত গাছ, প্রায় 80টার কাছাকাছি গাছ লাগিয়েছি, এত স্প্রে করাটা মুশকিল, এবং সেই কারণে আমরা গাছের গোড়ায় এই 14-35-14 ফার্টিলাইজারটা প্রয়োগ করলাম। এইভাবে আমি গাছগুলো পরিচর্যা করছি। যারা নতুন আমের গাছ লাগাচ্ছেন, প্রথমেই গাছে অতিরিক্ত ফার্টিলাইজার দেবেন না, গাছগুলোকে স্রেফ মাটিতে আপনারা বসান, প্রথমে মাটিতে সেট হতে দিন, মাটিতে সেট হয়ে গেলে তারপরে আস্তে আস্তে আপনারা ফার্টিলাইজার দেবেন। তো দর্শক বন্ধুরা, এইভাবেই আমি আমার আম গাছগুলোকে পরিচর্যা করছি এবং প্রতিনিয়ত প্রত্যেক মাসে অন্তত একটা করে ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব, ভালো খারাপ সমস্ত দিকগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমার এই এক্সপিরিয়েন্স যেটা আমি গ্যাদার করছি এই বাগান থেকে, সেটা আপনাদের মধ্যে আমি শেয়ার করতে পারি। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন।